আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো লো বাজেটে ভালো কিছু ইয়ারফোন। সো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আমার নাম জিম আর আপনারা দেখছেন হুজ দ্য বেস্ট। তো অনেকেই আছেন ইয়ারফোনস বা এই ধরনের গ্যাজেটের উপর তেমন টাকা পয়সা খরচ করতে চান না, তাদের জন্য আছে আমাদের আজকের এই ইয়ারফোনসগুলা। তো গাইস, আমাদের আজকের ভিডিও স্পন্সর করেছে হ্যাপি ডিল অনলাইন। তাদের কাছে এই ইয়ারফোন ছাড়াও পেয়ে যাবেন ইয়ারফোনের এক হিউজ কালেকশন। আমি তাদের পেজের লিংক এবং ফোন নাম্বার দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশনে। তো প্রথমেই কথা বলবো সব থেকে কম দামি ইয়ারফোনটি সম্পর্কে। ইয়ারফোনটির দাম কম হলে এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তো আপনাদের দেখাই এর ভেতরের ইয়ারফোনটি কেমন। এর ভেতরে ইয়ারফোনটি কিছুটা এমন থাকবে। ইয়ারফোনটির বিল্ড কোয়ালিটি নর্মাল ইয়ারফোনগুলোর থেকে একটু ভালো। তো ইয়ারফোনটি আমার ফোনের সাথে কানেক্ট করে দেখি এর সাউন্ড কেমন। ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি এই ইয়ারফোনের দামের আশপাশে যে সকল ইয়ারফোন আছে সেগুলোর থেকে একটু ভালো। আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওর এই অংশের অডিও আমি রক ইয়ারফোনের মাউথ স্পিকার দিয়ে রেকর্ড করেছি। ইয়ারফোনটির দাম আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এটা রাখি এক পাশে এবং দেখি আমাদের নেক্সট ইয়ারফোনটি। আমাদের নেক্সট ইয়ারফোনটি হচ্ছে U28। ইয়ারফোনটি এর দামের তুলনায় খুবই ভালো। ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি এর প্রাইসের আশপাশে যে সকল ইয়ারফোন আছে সেগুলোর থেকে একটু ভালো। তো গাইস, দেখাই এর ভিতরে ইয়ারফোনটি আপনারা কেমন পাবেন। ছোট বক্সের ভিতরে ইয়ারফোনটি ছাড়া আর কিছুই থাকছে না। তো ইয়ারফোনটি আমার মোবাইলের সাথে কানেক্ট করা যাক। এর সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো। তো চলুন গাইস, আপনাদের দেখাই ইয়ারফোনটির মাউথ স্পিকারের অডিও রেকর্ডিং কোয়ালিটি। আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওর এই অংশের অডিও আমি U28 ইয়ারফোনের মাউথ স্পিকার দিয়ে রেকর্ড করেছি। আরও যে ইয়ারফোনগুলো আছে সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। তো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাই।